দাবং ফিশ ক্লাবের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাঁচা মিরিক মাছের রান্নার ঝাল দেখাবো। আসুন তো দেখে নেওয়া যাক। মিরিক মাছ টাটকা ধুয়ে রাখা হয়েছে, লবণ দিয়ে ভালো করে ধুয়েছি। দই ফাটিয়ে রাখা হয়েছে 3 চামচ, এটি হলুদ রাখা হয়েছে, কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা হয়েছে, চিনি রাখা হয়েছে, লবণ রাখা হয়েছে, লঙ্কার গুঁড়ো রাখা হয়েছে, সর্ষে বেটে রেখে দিয়েছি। এবার আমি সর্ষেটাকে অল্প জল দিয়ে গুলে চা ছাকনা করে শুধু জলটুকু ভালো করে ছেঁকে নিচ্ছি। একটু ভালো করে চা ছাকনা দিয়ে তারপরে চামচ দিয়ে ভালো করে ঘেঁটে নিচ্ছি। দেখুন, এইভাবে ঘেঁটে সর্ষের যে খোলটা সেটা একদম উপরে ভেসে উঠেছে। এটা ফেলে দেবো, কারণ এটা দিলে রান্না ভালো হয় না, এতে পেটের গন্ডগোল হয়। প্রথমে আমি তেল দিলাম, সর্ষের তেল, তারপরে দিলাম কাঁচা লঙ্কা 4টে। সর্ষের তেল একটু বেশি করে দিয়েছি, তারপর 1/2 চামচ লবণ দিয়েছি। 1/2 চামচের থেকেও একটু কম হলুদ দিলাম, তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো 1/2 চামচের থেকে কম, কারণ এটা একটু ঝাল না হলে ভালো লাগবে না। তারপর আমি জল দিয়ে দিলাম 1 বাটির মতন। এরপর মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি একটি একটি করে। মাছগুলো এমনভাবে জলে ভিজতে হবে যেন হাফ জলে থাকে, হাফ ভেসে ওঠে, সেরকমভাবে। পুরো বেশি করে জল দেওয়া নয়, পরিমাণ মতো। এরপর আমি সর্ষে বাটাটা যেটা জলে ভালো করে ছেঁকে রেখেছি সেটাকে উপর দিয়েই দিয়ে দিচ্ছি। এরপর আমি দইটা ফাটিয়ে রেখেছিলাম, সেই দইটিকে আর একবার ফাটিয়ে ভালো করে নেড়ে নিলাম। নেড়ে এবার ওটাকেও আমি চারিধারে সুন্দর করে দিয়ে দিলাম। এবার আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার 1/2 আজে আস্তে আস্তে হচ্ছে, ঢাকা খুলছি। এবার আস্তে আস্তে আমি হাতে করেই নাড়া দেবো, আমি খুন্তি ব্যবহার করছি না, কারণ খুন্তি করে এই মাছ ঘাটানা যায় না, ঘাটলে ভেঙে যাবে, ভালো লাগবে না, এটা হাতে করেই নাড়তে হবে। আবার ঢাকা দিয়ে দিচ্ছি, এরকম 5 মিনিট অন্তর অন্তর নাড়া দিতে হবে। আবার ঢাকাটা খুলে আবার একবার নাড়া দিয়ে নিচ্ছি, কারণ 5 মিনিট অন্তর অন্তর নাড়া দিয়ে গুছিয়ে দেখে নিতে হবে। এবার জল শুকিয়ে শুকিয়ে আসছে। এবার দেখুন, দইয়ে সর্ষে তেলে সব একবারে মিশে গেছে। এবার কাঁচা ঝাল দেওয়া হয়ে গেছে। এবার খেয়ে দেখবেন, করে একবার, খুব ভালো লাগবে, খুব সুন্দর রান্না।